नमस्कार बंधुरा, आपनारा देखछेन प्लांटेशन आर्ट एंड रिसार्च और आमी आपनादेर संगे रयेछि तरुण। आपनारा छबिते जे टुलटी देखते पाच्छेन एटिके बले प्रुनार। आमरा जारा बागान करी तारा तो सकलेई प्राय चिनी, एबं जारा नतून शुरू करेछि एबं जारा अनेक दिन धरेई बागान करछि एबं एरकम एकटा टुलेर खोज करछि जे बागानेर नाना रकम अप्रयोजनीय डाल एबं शाखा प्रशाखा काटार जन्य कि व्यवहार करा जेते पारे तादेर जोन्नोई आमार एई भिडियोटी करा। बर्तमाने एई डिजिटल जुगे आमरा मोबाइल थेके शुरू करे जे कोनो इलेक्ट्रॉनिक्स गुड्स किनी ना केनो ता यूट्यूबे आमरा तार रिव्यू देखे एकटा अभिज्ञता संचय करते चाई। तो सेई कथा माथाय रेखेई आमी आजके एई जारा गार्डेनिंग करेन तादेर जोन्नो एई टुलेर उपरे एकटी भिडियो तैरि करेछि जे आमरा की रकम टुल आमरा किनते पारि, कोन काजे लागे, কি কি জিনিস আমরা এই টুলের মাধ্যমে করতে পারি। তো সেই বিষয়ে আমি একটা সিরিজ তৈরি করতে চলেছি। তো এটাই হচ্ছে তার প্রথম একটি ভিডিও। তো আমি এটা গত 22 মে লকডাউনের মধ্যেই এই প্রুনারটি কিনেছি এবং আজ 6 জুন এটি আমার হাতে এসে পৌঁছেছে। তো আমি চাইছি যে এটিকে একটি আনবক্সিংয়ের মাধ্যমে আপনাদের সঙ্গে এই ভিডিওটা শুরু করি। তো চলুন সেটি আনবক্সিং করে আপনাদের দেখাই। বন্ধুরা, এই সেই প্যাকেট যেটিতে প্রোডাক্টটি এসেছে। এখানে একটু ক্র্যাশ দেখতে পাচ্ছি, আশা করব প্রোডাক্টের কোনো ক্ষতি করবে না, কারণ অ্যামাজনের প্যাকেটিং খুব ভালো হয়। আমি এটা অ্যামাজন থেকে কিনেছি, আপনারা দেখতে পাচ্ছেন। চলুন আনবক্সিং শুরু করি। দেখতে পাচ্ছি প্রোডাক্টটিকে, প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন। প্রাইসটা 290 টাকা, শিপিং চার্জ 60 টাকা, টোটাল 350 টাকা। আমি বিলটা আপনাদের দেখিয়ে দিলাম, খুবই চিপ রেটের মধ্যে প্রোডাক্টটা পেয়ে যাবেন। ব্র্যান্ড জন ভান্ডারি, 8.5 ইঞ্চি। দেখতেই পাচ্ছেন স্টেনলেস স্টিলের এটা লকিং সিস্টেম। এটিকে চেপে ধরবেন হ্যান্ডেলটা দিয়ে, এটাকে খুলে নেবেন, তাহলে এটা খুলে যাবে। হ্যান্ডেলের গ্রিপটা খুব সুন্দর, ধরে খুব মজা পাওয়া যাচ্ছে। এটা দিয়ে আপনারা সফট ব্রাঞ্চ, যেগুলো কিনা 1/2 ইঞ্চি বা 1/2 ইঞ্চি থেকে কম মোটা, সেগুলো আপনারা অনাসে কাটতে পারবেন। তো আসুন আমরা এটা দিয়ে কিছু ব্রাঞ্চ কেটে আপনাদের দেখাই। দেখতে পাচ্ছেন খুবই শার্প ব্লেড, কোটিং করা আছে, এটা পুরো স্টেনলেস স্টিল, এটা স্প্রিং। যখন এটা লক করবেন আবার দুটো হ্যান্ডেলকে এরকম করে চেপে ধরে এটা লক করে দেবেন। এই হচ্ছে লকিং এবং আনলকিং সিস্টেম। তো আসুন এটা আমরা কিছু ব্রাঞ্চ কেটে দেখাই। বন্ধুরা, আমরা নিয়ে এসেছি, এগুলো সাধারণত বেড়ায় লাগানো হয়, বাড়ির চারপাশ দিয়ে বেড়ায় লাগানো হয়। তো এইগুলো দেখুন কীভাবে এগুলো কাটতে হয়। এটা আনলক করে নেব। এগুলো 1/2 ইঞ্চির থেকেও সরু, দেখতে পাচ্ছেন। দেখুন কাটলাম কত শার্পভাবে এটা কেটে গেল। তো আরেকটা কথা আপনাদের বলে রাখা ভালো, আপনারা যখন কোনো ছোট ছোট আম গাছ বা অন্য জাতীয় ডাল কাটবেন তখন এইটা ধরবেন এমনভাবে যেন
45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটে, ঠিক এইভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা কাটবেন। তাহলে কি হবে, যখন এইভাবে থাকবে এখানে জল পড়লে জলটা এইভাবে নেমে যাবে, খুব সুন্দরভাবে জলটা নেমে যাবে। দেখুন আমি এই ডালটাও কেটে দেখাচ্ছি কত শার্পভাবে এগুলো কাটছে, দেখুন কত শার্প কেটে যাচ্ছে, খুব সুন্দরভাবে এগুলো কাটবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। এটি ব্যবহারের পর সবসময় লক করে রাখবেন এবং বাচ্চাদের থেকে দূরে রাখবেন। বন্ধুরা আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান এবং একটি লাইক করুন ও সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল বাটনটা বাজাতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ, এই পর্যন্তই।